হয় নিজের মাটিভেটি নদীর গড়াখহনীয়ার পর রোধ করবলে এনেদরে দেখা গেছে। আজি যলমূলর গছ গছনি হেয়া কাটি নদী দিবলগা হয়েছে যাতে নদীর গড়াখহনীয় রোধ হয়। মানে আমার সহযোগী অনুরোধ জানাইছো, ইয়াতে আম গছ কাটি থাকা দেখা গেছে, আর আম গছ ইয়াতে যেহেতু নদীর গড়াখহনীয় অব্যাহত আছে, আর এই আম গছটা নদীর গড়াখহনীয় ঠাইত দিয়ার কারণে ইহতে প্রচেষ্টা চলাইছে। তার লগতে আমি দেখবলে যত্ন করি, মই মোর সহযোগীক অনুরোধ জানাইছো, ইয়াতে যে খালি অকল আম গাছে নহয়, আম জাম কঁঠাল বা আন যে ফল ফুলের গছ, সেই গছসমূহ কিন্তু এনেদরে গাঁওর রাইজে কাটি আনি এনেদরে গড়খনে রোধ করার কারণে ইয়াতে দিছে, নিজে নিজে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইয়াত কোনো ধরনের বিভাগীয় কর্তৃপক্ষই কিন্তু ইয়াত গড়খনে রোধের কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই। ইয়া গঙ্গাধর নদীর প্রথমটা বান, আর এই অঞ্চল গঙ্গাধর নদীয়ে বানর যে গড়খনে তাণ্ডব লীলা, সেই তাণ্ডব লীলা চলাইছে। আমি কথা পাতিব বিচার স্থানীয় রাইজ আছে যিসকলে ইতিমধ্যে গছ কাটি আছে, দাদা কি কব ইফলে সকলে? আমি আমার ইয়াতে যে মানে গড়াখনিয়া যে আরম্ভ করেছে, মানে তাণ্ডব শুরু করেছে, আমি আমার মাটি ভেটি বাঁচবার কারণে ফল গাছ এগুলো কাটি আমি নদীত পেলাই দিয়ে আছো। অহাকালি আমার ইয়াতে ধুবির বিভাগীয় কর্তৃপক্ষর এসডিও সাহেব আইছিল, আহি কিনে আমাক আশ্বাস দি গেছে ইমার্জেন্সি ফান্ড দিব, কিন্তু ইমার্জেন্সি ফান্ড কিমান দিন পিছত আহিব সেটো মানে কর্তৃপক্ষ জানে, কিন্তু আমার এনেকৈ যদি গড়াখনিয়া এনেকৈ যদি তাণ্ডব লীলা চলায় তেনহলে আমার গাঁও এটা আর না থাকে। এই গাঁওখনের নাম কি? বাগডোকরা গাঁও। আচ্ছা, এই কিমান ঘর বাড়ি তোমাদের নদীর যাওয়া গেছে? আমার ঘর বাড়ি 40-50 মান যাওয়া গেছে, ঘর বাড়ি নদীত গেছে। আপনাদের এতিয়া কি করি? আমালকে এতিয়া নদী প্রতিরোধের কারণে আমার বাসবিলা কাটি কাটি নদীত দিয়ে আসছো। তাতে রক্ষা হব না? এটু রক্ষা হব না নাই না জানো, কিন্তু অল্প চেষ্টা করে আসছো যে তাতে রক্ষা হয়, আর মনের একটা সন্তুষ্টির কারণে আমরা করি, আমি করে আসছো। হয়, কি বিচারে আপনাদের? আমি বিচারো আমার আমার যেটো অহম সরকার, আমার মামা সরকার, মামাই যাতে আমার এই লয়ার আমার ধুবরী ডিস্ট্রিক্ট আমার অন্তর্গত বাগডোগরা গাঁওয়ার এটো বড়কর্ণিয়ার কিবা কি ব্যবস্থা সোনকালে ললে আমি বহুত উপকৃত হম। হয়, ধন্যবাদ থাকিল। হয়, আসলতে নদী যে ইমান দিনে সরুর পর যত্ন করে গছ গছনিসমূহ ডাঙর দীঘল করেছে যাতে ঘরের লড়া ছোৱালীখিনি ফল খাব পারে, কিন্তু সেই ফল গছসমূহ কিন্তু এনেদরে যে গাঁওবাসী এই গাঁও গাঁওয়ার রাইজে এনেদরে কাটি নদীর গড়াখনি রোধ করবলে যত্ন চলাইছে। আমি দেখবলে যত্ন করেছি, ইয়াতে বর্তমান আম গছ একটা কাটি পেলওয়া হয়েছে। আম গছটো এতিয়া নদীত দিয়া হব, বান্ধি দিয়া হব যাতে গড়খনে রোধ হয়। এনেদরেই কিন্তু এই গাঁওর রাইজে গড়খনে রোধর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা চলাই আছে।